নমস্কার গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি আজ আমি শোনাব রমাপদ চৌধুরীর একটি উপন্যাস দ্বীপের নাম টিয়ারং আর এই উপন্যাসটি নেওয়া হয়েছে রমাপদ চৌধুরীর উপন্যাস সমগ্রের দ্বিতীয় খণ্ড থেকে যাই হোক লেখক সম্পর্কে একটি কথা বলছি উনি বলতেন প্রতিটি মানুষের মধ্যে দুটো সত্তা থাকে তাই উনি তার লেখনির মাধ্যমে লেখনীর নমনীয়তার মাধ্যমে ওনার সৃষ্ট চরিত্রগুলে দুটো সত্তাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন আর এই উপন্যাসটির মূল ঘটনাটা পেয়েছিলেন খুবই পুরনো দিনের একটি সংবাদপত্রের পৃষ্ঠায় সেই খবর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি রচনা করেছিলেন দ্বীপের নাম টিয়ারম এই উপন্যাস সমগ্র দ্বিতীয় খণ্ড প্রথম প্রকাশিত হয়েছিল ফাল্গুন তেরোশো এবং প্রকাশক ছিলেন অমলেন্দু চক্রবর্তী ছোট্ট এই টিয়ারং দ্বীপ টিয়ার পালকের মতো ছোট্ট একটা সবুজের দ্বীপ দ্বীপ সত্যি বঙ্গোপসাগরের ওপরে নুড়ি পাথরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিক্ষিপ্তভাবে মাতলা রায়মঙ্গল কাঙ্গা নদীর মোহনা থেকে হরিণঘাটা তেঁতুলিয়া হাতিয়া নদীর সাগর সঙ্গমে এই ছোট্ট ছোট্ট দ্বীপের সারি নামহীনভাবে মানচিত্রের গায়ে চিহ্নিত হয়ে আছে জনবিজন এই দ্বীপগুলির খবর রাখে না কেউ দ্বীপ বলে এগুলিকে যেন স্বীকার করাও চলে না এত ক্ষুদ্র মাতালি রোদপোয়া টিয়ারং এমনি সব বিচিত্র নামকরণ এই সমুদ্রে ভাষা মৃত্তিকা শ্রেণীর মানচিত্রে বা সরকারি নথিপত্রে কোনো নামের সন্ধান মেলে কোনোটির বা মেলে না তবুও স্থানীয় অধিবাসীদের কাছে তা সার্থক নামা মাতাল ঢেউ আছড়ে পড়ছে প্রতি মুহূর্তে তাই হয়তো দ্বীপের নাম মাতালি সমুদ্রের উপর পিঠ ভাসিয়ে রোদ পোয়াই রোদ পোয়া রং সে যেন টিয়া পাখির খসে পড়া পালক সমস্ত দ্বীপ যেন সবুজের বন্যা সবুজের বন্যায় বুনো গাছের চুরো ছেয়ে যায় ফালগুনের রক্ত লাল ফুলে ফলে সবুজ টিয়ার লাল ঠোঁটের মতো দেখায় তখন তাই হয়তো দ্বীপের নাম টিয়ারং টিয়ারং দ্বীপে এখন হয়তো আবার স্টিফেন্স কোম্পানির কুঠি বসেছে চাষি ভিড় জমেছে আবার তবে স্টিফেন সাহেবের স্টিমার প্রথম যেদিন টিয়ারং এ এসে নোঙর ফেলেছিল সেদিন তখন কিন্তু এই টিয়ারং দ্বীপের বাসিন্দারা সমুদ্রে নৌকো ভাসিয়ে মাছ ধরতো শুধু চাষ করতে মেয়েরা পুরুষদের কেউ কেউ উদ্বৃত্ত ফসল আর সুটকি মাছ বেঁচে আসতো দূরের কোনো হাটে ঝিনুক আর শামুক কুড়িয়ে পুড়িয়ে কলিচুন বানাত কেউ কেউ বা নৌকো বোঝাই করে বেঁচে আসত চট্টগ্রামের গদিতে সাহেব চাকরি করতেন হ্যামিলটন কোম্পানির জমিদারিতে বাঁ হাতে চাকরি এবং ডান হাতে ব্যবসা করতে করতে হঠাৎ ফুলে ফেঁপে উঠলেন তিনি চাকরি ছেড়ে কাঠের ব্যবসা জাঁকিয়ে বসলেন সারা সুন্দরবনের দক্ষিণ সীমান্ত জুড়ে এই কাঠের খোঁজে স্টিফেন সাহেবের স্টিমার এসে নমর ফেলেছিল টিয়া রঙে ছোট্ট দ্বীপ টিয়া রঙ সমুদ্রে ঢেউ এসে পড়েছে তীরের ওপর অবিরাম তরঙ্গের আঘাতে এতটুকু একটা দ্বীপ কি করে যে টিকে রয়েছে ভাবলে বিস্মিত হতে হয় মাত্র তিরিশ চল্লিশ ঘর বাসিন্দা টিয়া রঙের গায়ের রঙে তাদের একটু হয়তো বা হলুদের আভা কিন্তু চমৎকার স্বাস্থ্য প্রত্যেকটি মেয়ে পুরুষের দেহের গরণে মুখের ভাষায় একটু উপজাতি সুলভ শোনা যায় পর্তুগিজ হারমার দস্যুর দল যখন বাংলায় আর উড়িষ্যায় লুঠত্রা যে ডাকাতি করে বেড়াতো সেই সময় আর পাঁচটা দ্বীপের মতোই এই টিয়া রঙ ছিল তাদের আশ্রয়স্থল আবার মগধাউনির পর কয়েকটি মগ পরিবারও এখানে পালিয়ে আসে তারপর মগ পর্তুগিজ আর টিয়ারঙের আদিম অধিবাসীদের মিশ্রণে যে জাত গড়ে ওঠে তাদের অনেকেই দূরে দূরে অন্য সংস্থানে আসায় সরে গেলেও তিরিশ চল্লিশটি পরিবার রয়ে গেল এই টিয়ারঙে তাই এদের এত সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর চেহারার কারণ সবকটি পরিবারেই ডিঙি নৌকোয় মাছ ধরে জমি চষে নারকেল পাতার ছাউনি বুনে ঘর বানায় ঝুনো নারকেল আর নারকেল ছোবড়ার দড়ি বিক্রি করে আসে দূর দূর গঞ্জে কারো চুনের ভাটা ঝিমুক শামুক শঙ্খ পরিয়ে কলিচুন বানায় তারা বেঁচে আসে গঞ্জের মহাজনকে এমনিভাবে দিন কেটে যায় এদের পৃথিবীর কোথায় কি হলো কি না হলো এসবের কোনো খবরই রাখে না তারা প্রত্যেকটি পরিবারের মেয়ে পুরুষ ছেলেপিলের নাম যদিও বাঙালিদের মতোই ভাষাও বিকৃত বাংলা কিন্তু পদবিগুলো অদ্ভুত বোধ হয় মগ এবং মোর পর্তুগিজ পদবীর অপভ্রংশ কিংবা উপজাতীয় কয়েক মুসলমানও আছে এদের মধ্যে অর্থাৎ নাম দেখে বোঝা যায় তারা মুসলমান নাম ছাড়া আর সব দিক থেকেই তারা এক জাতি আচার বিচার সকলেরই এক বিয়েও হয় পরস্পরের মধ্যে কোনো বাঁচ না রেখে আবার বিয়ের পর ছাড়নও আছে সাঙ্গাও আছে পরিবেশটা যতখানি ছন্ন ছাড়া জীবন ধারণের পথ যত বন্ধুর মানুষগুলোও কিন্তু তেমনই রুক্ষ আর তেমনই রুড়ো যদিও এমনিতে তারা বড় ঠান্ডা বড় শান্তিপ্রিয় কিন্তু যৌবনের গরম রক্ত যখন কোনো মেয়ের দিকে লোভের দৃষ্টি দেয় তখন তাকে বাহু বলে কেড়ে আনতে যেমন নীতিতে বাঁধে না এদের তেমনি মন দেওয়া পুরুষের প্রতি অন্য মেয়ের দৃষ্টি পড়লে চকচকে খুনিয়া বের করে তার পেটে বসিয়ে দিতেও পিছোপা হয় না টিয়ারঙের প্রেমিকার জাত খুনিয়া অস্ত্রটা দেখলেই বোঝা যায় পর্তুগিজ এবং মগ রক্ত বইছে এদের শিরায় উপশিরায় একটা সামুদ্রিক মাছের মাথার উপরকার ছুঁচল এবং গোল করাতের মতো খুনিয়া দিয়ে এরা ধানও কাটে মানুষও খুন করে কাস্তের ডগাটা যদি ছুঁচলো হয় এবং তার দুপাশে যদি ধারালো দাঁত থাকে তাহলে খুনিয়ার চেহারাটা বোঝা যাবে হাঁড়ি কলসি রাখার বিনের মতো চ্যাপটা খোপা মেয়েদের মাথার তার উপর গোল চিরুনির মতো বসানো থাকে এই খুনিয়া গরিব সকলেই খেটে খুটে দিন গুজরান হয় তবু দু চার ঘর আছে যাদের বংশগৌরব কম নয় ফিরুজা বানুরা বলে কোনো এক নবাব নাকি তার মেয়েদের নিয়ে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে তারপর ডাকাতের হাতে তারা সকলেই প্রাণ দিয়েছিল শুধু পালিয়ে এসেছিল একটি মেয়ে সেই মেয়েরই বংশধর তারা তবে এসব জানবার বাসনা নেই দ্বীপের লোকগুলির বাইরের পৃথিবীর সঙ্গে যেটুকু সম্পর্ক তা শুধু জন কয়েক পুরুষের যারা নৌকো বোঝাই করে নারকেল এবং সুটকি মাছ নিয়ে গিয়ে বেঁচে আসত দুমাসে মাসে ছমাসে একবার আর ফেরার পথে কিনে আনতো দু চারটে জরুরি তৈজসপত্র তাই টিয়া রঙের তীর ঘেঁষে যেদিন প্রথম একখানা স্টিমার এলো সবাই অবাক চোখ মেলে তাকিয়ে দেখল দেখতে দেখতে ছুটে গেল তিরিশ চল্লিশটি পরিবারের একটি লোকও বুঝি বাকি রইল না সকলেই সারবন্দি হয়ে পাড়ে গিয়ে দাঁড়িয়ে রইল স্টিমারের দিকে তাকিয়ে এত বড় নৌকো তারা কখনো দেখেনি ডিঙে নিয়ে মাছ ধরতে গিয়ে যেদিন ফিরতে রাত হয়ে গেছে সেদিন শুধু দেখেছে দূরে দূরে জল টঙ্গির খি নালো আর দেখেছে জল পুলিশের নৌকো তাও বছরে দুবার তারা এদিকে টহল দিয়ে যায় কিনা সন্দেহ শুধু যারা গঞ্জে যেত তারাই বললে এর নাম স্টিমার দাঁত টানবার লাগে না কলের নৌকো এটা প্রথমবারই স্টিমার এসে তীরে ভিড়তে পারল না দুখানা ডিঙি নৌকো নামিয়ে দেওয়া হলো স্টিমারের গা থেকে আর সেই ডিঙি দুটো এসে ভিড়ল তীরে জনসাতেক লোক নেমে এলো একজন সাহেব হাতে বন্দুক মাথায় শোলা হ্যাট পরনে কোট প্যান্ট আর দুজন সাহেবী পোশাকে বাঙালি বুড়ো দু দুবার চট্টগ্রামে গিয়েছে মাল মালবেচে ফিরে আসার সময় টিয়ারঙের লোকজনদের কাছে তাই সে শুধু বৃদ্ধ নয় সে জ্ঞান বৃদ্ধ তাই ফিরুজা তার গা ঘেসে দাঁড়িয়ে অবাক চোখে নবাকততে দেখতে দেখতে জিজ্ঞেস করলে কে ওই মানুষগুলান না কেন প্রশ্নের সঙ্গে সঙ্গে নিজের অজান্তে হাতটা তার খোঁপায় গিয়ে ঠেকেছে অর্থাৎ খুনিয়াটা মাথায় ঠিক আছে কিনা না ভয় পেয়েছিল তবু এতগুলো লোকের সামনে ভয়টা চাপা না দিয়ে তো উপায় নেই তাই তার ছেলেভাবে সে বললে কালেটার সাহেব হবে গোড়া সাহেব অর্থাৎ কালেক্টর সাহেব মাধকলাসও দোষ নেই তার ধারণা গোড়া সাহেব মাত্রেই কালেক্টর মিস্টার স্টিফেন্স তখন লোকগুলোর মুখের উপর এক চক্কর চোখ দুটো বুলিয়ে নিয়ে মাধব বেছে নিয়েছে সবচেয়ে বুড়ো দেখে এবার দুহাত বাড়িয়ে হাসি মুখে এগিয়ে এসে মাধুকে জড়িয়ে ধরল সে মাধু বুঝল সাহেব তাদের কোনো ক্ষতি করতে আসেনি হঠাৎ সেও এক বুক দাড়ির ফাঁকে হেসে উঠল খলখল করে তারপর দু হাতে চেপে ধরল সাহেবের চওড়া পিঠটা অন্য লোকগুলো তখনও সম্পূর্ণ বিশ্বাস করতেই পারেনি তন্ন তন্ন করে যেন যাচাই করে দেখছে লোকগুলোকে মাধুকে হাসতে দেখে ফিরুজার ভয়টা কেটে গেল হয়তো খানিকটা কৌতূহল হয়তো বা আর সকলকে তার সাহসে প্রমাণ দেখাবার জন্যই সেও হাসি হাসি মুখে এগিয়ে গেল সাহেবের কাছে বন্দুকের গায়ে নরম করে হাত বুলিয়ে চোখ তুলে বললে এটা কি কামের গা গোড়া ফিরে তাকালো স্টিফেন্স ফিরে তাকে মুগ্ধ হলো এমন স্বাস্থ্য এমন রূপ এই জংলা দ্বীপে বাঁশ দিয়ে বানানো হাত তাতে বোনা লাল কালো নকশা কাটা ঘাগড়া পরিপূর্ণ বুকে হলুদ রঙের কাঁচুলি তার উপর একটা সাদা গামছার মতো ওনা জড়ানো সাহেবকে দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল ফিরুজা তবু কৌতূহল গেল না বললে এটা কি কামের গা গোড়া সাহেব প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠলো স্টিফেন্স তারপর বন্দুকটা তুলে উড়ন্ত এক ঝাঁক হরিয়ালের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ল গুলির শব্দে চমকে উঠল সবাই ভয়ে মাধকে জড়িয়ে ধরলো ফিরুজা পরক্ষণই দেখলে একটা হলুদ রঙের হরিয়াল তাল খেতে খেতে দল ছাড়া হয়ে নিচে নেমে এসে পড়ল। ছুটে গিয়ে সবাই দেখলে রক্তাক্ত হরিয়ালটা মরে গেছে খলখল করে শব্দ করে মেয়ে পুরুষ সবাই হেসে উঠল সাহেবের কৃতিত্বে ভয়ে বিস্ময়ে তাকালো বন্দুকটার দিকে আর চ্যাটার্জি বললে ইউ হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট রাউন্ড সত্যিই তাই দ্বীপের লোকগুলো বন্ধু হয়ে গেল এই একটা ছোট্ট ঘটনায় যুদ্ধের প্রথম দফায় জয় হলো স্টিফেন্সের লোকগুলোর মনে যেটুকু অবিশ্বাস ছিল মুছে গেল যেটুকু ভয় ছিল আরও বেড়ে গেল খুনিয়ায় হাত দেওয়ার যে কোনো দাম নেই তা বুঝতে পেরে যেন ঠান্ডা হয়ে গেল সব রক্ত যার হাতে এমন অদ্ভুত অস্ত্র তাকে বন্ধু মনে করা ছাড়া উপায়টা কি জন কয়েক শুধু ভয় পেল না তারা গোড়া সাহেব দেখেছে বন্দুক দেখেছে সন্দীপে কিংবা চট্টগ্রামে মাল বেচতে গিয়ে দেখেছে স্টিফেন্সের দল এবার চলল টিয়া রঙের বনে পিছন পিছন দ্বীপের মেয়ে পুরুষ গোড়াটা কেন এসেছে তা কেউই বুঝতে পারল না তারা শুধু অবাক বিস্ময়ে চেয়ে রইল দেখলে বনের গাছগুলো পরীক্ষা করে দেখছে স্টিফেন্স আর কি যেন বলা কওয়া করছে নিজেদের মধ্যে জল পুলিশের নৌকো করে এর আগেও নতুন লোক এসেছে বাইরের জগতের লোক এসেছে তারপর চলেও গেছে কিন্তু এরা যেন অন্য ধারার মানুষ মনে হচ্ছে সারাটা দিন ঘোরাঘুরি করে টিফিন ক্যারিয়ারে নিয়ে আসা খাবার খেয়ে তীরের দিকে ফিরে গেল স্টিফেন্সের দল বাচ্চাগুলোকে লজেন্স বিস্কুট দিয়ে মেয়েদের কাছে জল চুরি পরিয়ে জোয়ানদের দিকে মুঠো মুঠো পয়সা ছড়িয়ে দিয়ে ডেঙিতে করে স্টিমারে ফিরে গেল তারা খুশি খুশি মুখে সকলে তাকিয়ে রইল যতক্ষণ স্টিমারটা দেখা গেল তারপর স্টিমারটা অদৃশ্য হতে ফিরোজা অশ্রুটে বললে সাহেবের দল এসেছিল সাহেবের দল চলে গেছে কিন্তু টিয়ারঙের মনে রোমাঞ্চ বুনে দিয়ে গেছে তারা আগেকার মতোই চাষ করে মাছ ধরে দিন কাটে অন্য সংস্থান হয় কিন্তু থেকে থেকে স্মৃতির তারে কোথায় যেন মিষ্টি একটা সুর বেজে ওঠে টিয়া রঙের সবাই মনে মনে চায় গোড়ার দল আবার ফিরে আসুক মেয়েরা কাচের জলচুরিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে গঞ্জে যাওয়ার সময় পুরুষদের কাছে বায়না ধরে এমনি চুরি এনে দিতে হবে তাদের পুরুষগুলো হাসে এত শৌখিন হলে আর ভাত জুটবে না তাদের এক জোড়া চুরির পয়সায় এক কুঞ্চি চাল পাওয়া যায় পুরুষগুলোও অবশ্য চায় গোড়ার দল ফিরে এক দিনে সুটকি বেচে যে পয়সা পায় তারা গঞ্জে ততগুলো পয়সা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে গোড়ার দল লুটোপুটি করে কুড়িয়ে নিয়েছে তারা যারা এমনভাবে পয়সা ছড়াতে পারে না জানি তাদের কত পয়সাই আছে কোপায় কাঁধে নিয়ে বনের ভেতর জ্বালানি জোগাড় করে আনতে যায় পুরুষগুলো মেয়েগুলো কাঠ পাতার বোঝা মাথায় নিয়ে ফিরে আসে আর সেই ফাঁকে হেলে দুলে হাসতে হাসতে হঠাৎ হঠাৎ করে এক এক সময় আনমোনা হয়ে যায় বালির উপর তাদের পায়ের শব্দ হতেই খুদে খুদে কাঁকড়াগুলো দল পাকিয়ে ছুটে পালায় আর সেদিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে মেয়েগুলো পাতাসের গায়ে সে হাসি ধাক্কা খেয়ে ফিরে আসে অনেকটা পাহাড়ের গায়ে লাগা প্রতিধ্বনির মতো সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে ফিরে তাকায় তারা পায়ের গতি থেমে যায় আপনা থেকেই মনে হয় সমুদ্রের মধ্যে থেকে কারা যেন হেসে উঠল উদাস সরল দৃষ্টি মেলে দেয় ফিরু যাও অনিমেষ চেয়ে থাকে যেখানে একদিন গোড়া সাহেবের স্টিমার এসে থেমেছিল দাঁড়াস কেন রে ফিরু পিছন থেকে যেন ঠাট্টা করে বলে লাগর তার আসবে নাই রে আসবে নাই ফিরুজা সশব্দে হেসে ওঠে বলে না সুগিয়া মন লাগে তো পানসি নিয়া চলে যাব লাগরের কাছে বরাবর কে বলেই বালিতে এক পা গেঁথে দিয়ে থেমে পড়ে তর তর করে সঙ্গীর সাথে সবাই এগিয়ে যায় হাসতে হাসতে জানে তারা কেন থামলে ফিরুজা কেন থামে মদনা এসে পৌঁছয় পাশে দাঁড়ায় জোয়ান চেহারা খালি গায়ে হলদে আভা মাথায় এক রাস ফাঁপানো কটা কটা চুল কাঁধে কোপায় রসিকতা করে পুরুষটু কাঁধের একটা ধাক্কা দেয় মদনা সঙ্গে সঙ্গে ফিরুজার মাথার বোঝাটা পাশে বালির ওপর ঝুপ করে পড়ে যায় দুজন একই সঙ্গে সশব্দে হেসে ওঠে একই সঙ্গে বালিতে পা ফসকে ধূপ করে বসে পড়ে মেঘ ঢাকা রোদের তাপ নেই তখন কিন্তু আলো আছে বেশ একটা টকটকে রক্তের মতো লাল আলো বালির উপর লম্বা লম্বা নারকেল গাছের ছায়া মিলিয়ে গেছে সবল একখানা হাত আলতো ফিরুজা ঘাড়ের উপর এলিয়ে দিয়ে ঘন হয়ে বসে মদনা তারপর ফিরুজার চোখে চোখ রেখে বলে সাংা করবি কিনা কয়ে দে ফিরুজা জমনি লেগে তাকায় থাকিস তুই তো আমি তাকাই কোন দিক পানে ক হাসিটা হঠাৎ কেমন দপ করে নিভে যায় ফিরুজার চোখ থেকে মাথা নিচু করে বসে থাকে একটা কাঠি হাতে নিয়ে আন মনে কি যেন আঁকে বালির উপর এক সময় ধীরে ধীরে বলে বড় ডল লাগে মানুষটারে, রে যদি ফিরে আসে দেখে কি সাঙ্গা করেছি তোরে কোপায় কোপাই বসাই দিবে মানুষটা হ অদ্ভুত একটা শব্দ করে মদনা মানুষটা নাকি আবার ফিরে আসবে বলে আর বাঁচা নাই রে বাঁচা নাই ফিরুজারও তাই মনে হয় সেই যে ডিঙি নিয়ে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল লোকটা তারপর তো কতদিন কেটে গেছে ফিরল কই ফিরুজার স্বামী ফিরবে না তা ফিরুজাও জানে হয়তো সমুদ্রেই প্রাণ হারিয়েছে হয়তো মানুষকে কো মাছে টেনে নিয়ে গেছে তাকে তবু ভয় যায় না যদি কোনো দিন ফিরে আসে যদি দেখে ফিরুজা তার নতুন করে করেছে তাহলে পাতার ছাউনি দেওয়া ফিরুজা চোখের সামনে ভেসে উঠল সে ঘরের একপাশে মাচা থেকে ঝুলাটা ঝুলে আছে এখনো সেদিকে চোখ পড়লে হঠাৎ এক একদিন বুকের ভেতরটা মোচুর দিয়ে ওঠে যমনির কথা মনে পড়ে যায় ওই ঝুলা দুলিয়ে দুলিয়ে ছোট্ট ছেলে বুধাকে ঘুম পাড়া তো জমনি আর ঘরের কাজ করতো ফিরুজা রান্না করত তাঁত বুনত এক মনে কাজ করে যেত নিজে দীর্ঘশ্বাসের শব্দে নিজেই চমকে উঠল ফিরুজা উদাসের দৃষ্টিতে চেয়ে রইল সমুদ্রের দিকে ঢেউয়ের পর ঢেউ এসে ভেঙে পড়েছে তীরের উপর ক্রমে ক্রমে আকাশের আলো নিবে যাচ্ছে অন্ধকার নেমে আসছে আর চাঁদনি রাতের জ্যোৎস্না ঢেউয়ের গায়ে ঢেউ ফেটে পড়ছে চরচর শব্দ করে সঙ্গে সঙ্গে সাদা ফেনার ফুল উথলে উঠছে ঢেউয়ের মাথায় ওদিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে বেশ লাগে ফিরু রোজ ভোরবেলায় তাই ছুটে আসে একা একা দাঁড়িয়ে থাকে দেখে কোনো কোনো দিন বুধার কথা মনে পড়ে যায় ছুটে যায় জমনির বুড়ো বাপটার কাছে আদর করে তার ছেলে বুধাকে কোলে টেনে নেয় বুধার মেঘ মুখ চেয়েই হয়তো জমনিকে ফিরে চায় সে আর তাই অসীম সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ এক এক সময় মনে হয় তার সে হারিয়ে যাওয়া মানুষটা এত বড় সমুদ্রের কোলে কোথাও বেঁচে থাকলেও থাকতেও পারে সে কথা মনে হলেই মদনার কথা ভেবে শিউরে ওঠে ফিরুজা মনে মনে ভাবে সে যেন না আসে সে যেন না আসে আবার কখনো কখনো দু চোখে জল ভরে আসে হারিয়ে যাওয়া স্বামীর কথা ভাবতে ভাবতে বুকের ভেতর অসহ্য একে ব্যথা অনুভব করে অকারণেই আর মনে মনে বলে সে যেন ফিরে আসে সে যেন ফিরে আসে হয়তো তার ফিরে আসার পর চেয়ে দাঁড়িয়ে থাকবার জন্যেই প্রতিদিন সমুদ্রের তীরে ছুটে আসে ফিরজা হয়তো উদাস চোখ মেলে তাকিয়ে থাকে দূরে কোথাও একটা ডিঙিকে ঢেউয়ের পিঠে মাতালের মতো টলতে দেখবে এই আশায় সেদিনও এমনি নেশার ডাকেই এসে দাঁড়ালো ফিরুজা ঢেউ যেখানে স্তব্ধ হয়ে গেছে সেই নীলের সমতলের দিকে তাকিয়ে তারপর হঠাৎ চমকে উঠল সে দূরে কি যেন একটা দেখা যাচ্ছে ডিঙি নয় পাড়ের নৌকো নয় হ্যাঁ ধোয়া উঠছে হ্যাঁ ধোয়াই তো উঠছে আনন্দে চিৎকার করে ঘরের দিকে ছুটে গেল ফিরুজা স্টিমার স্টিমার গোড়া সাহেবের স্টিমার ছুটতে ছুটতে পড়তে সকলকে খবর দিয়ে এলো ফিরোজা সবাই ছুটে এলো তার পিছন পিছন সবাইকে বলল, চলো চলো গোড়া সাহেবের স্টিমার আসিছে প্রথম দিনের মতোই শাড়ি হয়ে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালো তারা আগ্রহের চোখে তাকিয়ে রইল তেমনি আগের মতোই স্টিমারে গা থেকে দুটো সাম্পান নামল বার কয়েক ফেরি দিয়ে স্টিমারের লোক লস্কর মালপত্র তীরে এনে তোলা হলো টিয়ারঙের বাসিন্দাদের কাছে দু চারটে মুখ চেনা চেনা লাগলো সাহেবি পোশাক পরা চ্যাটার্জি আর বাবুকে দেখে চিনতে পারল ফিরুজা কিন্তু গোড়া সাহেব তন্ন তন্ন করে খুঁজল সকলে তারপর হতাশ হলো সাহেবকে দেখতে না পেয়ে না আসেনি এবার তার জায়গায় চ্যাটার্জির কাঁধে বন্ধু রাজা গোড়াটার কি হলো রে বাবু ফিরুজা অন্তরঙ্গ হবার চেষ্টা করে এগিয়ে গেল চ্যাটার্জির কাছে হাসলো চ্যাটার্জি সাহেবকে খুব মনে ধরেছে বুঝি তারপর ওভাসিয়ার পাঠককে ইশারা করলে তাঁবু ফেলবার জন্য ঘণ্টা কয়েকের মধ্যে বালির উপর পর পর কয়েকটা তাবু টাঙানো হয়ে গেল নির্জন ধুধু বালির উপর কলকোলা হলে মুখর হয়ে উঠল ছোট্ট এক টুকরো নতুন জায়গা পৃথিবী দিনে দিনে তৈরি হলো স্টিমার ঘাটা ছোট ছোট কুঠুরি তৈরি হলো কয়েক সারি কামিন মালটানার যন্ত্রপাতি সব এসে পৌঁছল একটা ভালো দোকানও খুলে ফেললো ব্রিজলাল একদিকে মদের দোকান আর অন্যদিকে মনোহারি থেকে তৈজসপত্র সব কিছু বাসিন্দাদেরও জানিয়ে দিল চ্যাটার্জি যার খুশি এসে কাজ নিতে পারে নগদ মজুরি পাবে পাবে কোম্পানির দোকান থেকে চাল ডাল গামছা চুড়ি কিন্তু কাজটা কি কাজ বিশেষ কিছু নয় টিয়া রঙের জঙ্গল ইজারা নিয়েছে স্টিফেন্স কোম্পানি সেই কোম্পানির হয়ে চ্যাটার্জি এসেছে পন থেকে বয়স হয়ে যাওয়া শাল আর শিমুলের গুঁড়ি কেটে চালান দেবার জন্যে গাছ কাটবার জন্যে গুঁড়ি বয়ে স্টিমারে তুলে দেবার জন্য কুলি কুলিচাই একে একে সকলে এসে যোগ দিল কোম্পানির কাজে ফিরোজার দিকে এক চোখ তাকিয়ে নিয়ে চ্যাটার্জি বললে রান্না করতে পারিস রসই পারি বাবু পারি হেসে ঢলে পড়ার ভঙ্গিতে ফিরুজা বললে চ্যাটার্জি ফিরুজার পিঠে হাতের একটা হালকা দিয়ে বললে ঠিক হাই মুরগি পাওয়া যায় এখানে মুরগির রান্ডা ফিরুজা হাসলে তুই হুকুম দিলে বাবু বাঘের দুধটাও মিলবে এখানে মিলবে ফিরুজার মুখের দিকে তাকিয়ে তার কথাটার মধ্যে কোনো দ্বিতীয় অর্থ আছে কি না খুঁজবার চেষ্টা করলে চ্যাটার্জি তারপর বাবুকে সহাস্যে বললে বলে কি মশাই চ্যাটার্জি ও বাবু দুজনেই হেসে উঠল হো হো করে দূরে দাঁড়িয়ে দেখলে মদনা হাসিটা ভালো লাগলো না তার ভালো লাগলো না ফিরুজার এতখানি ঢলাঢলি বাসায় ফেরার পথে মদনার সাবধান করে দিল ফিরুজাকে বললে বাবুগুল্লো দু ফিরুজা মানুষ ভালো লয় তেনারা চুমকে ফিরে তাকালো ফিরুজা তার মুখের দিকে তারপর শব্দে হেসে উঠল মানুষে ভালো লয় সব প্রশ্ন চোখ জোড়া যেন কৌতুকে ছলকে উঠল। পর মুহুর্তে ফিরোজা দেখতে পেলো ঝোপের ভেতর থেকে একটা খরগোশ বেরিয়েই ছুটতে শুরু করেছে হয়তো তাদেরই পায়ের শব্দে চট করে খোপা থেকে খুনিয়াটা তুলে নিয়ে তাক করে সজোরে সেটা ছুঁড়ে দিল ফিরোজা টিয়া রঙের মেয়েদের খুনিয়ার লক্ষ্য কি ভুল হয় ঠিক খরগোশটার গায়ে বিধে গেল খুনিয়াটা ফিনকি দিয়ে এক ঝলক রক্ত ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে ছুটন্ত খরগোশটা নেতিয়ে পড়ল খল খল করে সশব্দে হেসে উঠল ফিরুজা তারপর ছুটতে ছুটতে এসে খরগোশটা ঠ্যাং ধরে তুলে বললে তুই কুতে আমি বাবুরে সেলাম দিয়ে আসছি নি বলে তরতর করে আবার চ্যাটার্জি ঘরের দিকে চলে গেল ফিরুজা। খরগোশটা তখনও ছটফট করছে তার হাত থেকে ঝুলতে ঝুলতে ফিরুজা হেলে দুলে অন্ধকারে মিলিয়ে গেল কিন্তু মদনার পা সরল না ঠাই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলো সে অপেক্ষা করে করে পা টন করে উঠল তার তবু ফিরুজার পাত্তা নেই এদিকে অন্ধকার ক্রমশই বাড়ছে রাত বাড়ছে এতক্ষণ এত রাত অবধি কে করছে ফিরুজা একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁধের কোপাইটা তুলে এক ঘা বসিয়ে দিল সে গাছের গুঁড়িটায় তারপর রাগে দপ দপ পা ফেলে বাড়ির পথ ধরল সমুদ্রের পাড় থেকে খানিকটা এগিয়ে এসে বেশ কিছুটা উঁচু লেভেলে ডাঙা জমি তার এক ধারে সারি সারি তাঁবু পড়েছিল প্রথম দফায় এবার তাঁবু উঠে গেল গড়ে উঠল এক সারি ছোট ছোট ঘর স্টিফেন্স কোম্পানির নিজস্ব ডায়নামো শব্দ করে জেগে উঠল আলো জ্বলল ঘরে ঘরে কুয়োর জল তুলে বাংলায় পৌঁছে দেবার জন্য পাম্প বসল। রীতিমতো একটা ক্ষুদে শহর গজিয়ে উঠল টিয়ারঙে কোম্পানি মহল থেকে স্টিমার খাটা অবধি একটা চওড়া রাস্তা বাংলোর শাড়ি পার হয়ে কাঠগুদামে পৌঁছেছে তারপর সেখান থেকে একটা কাঁচা রাস্তা চলে গেছে বনের ভেতর পর্যন্ত একে একে চ্যাটার্জি অমিয়বাবু আরও অনেকে স্ত্রী পুত্র পরিবার নিয়ে এলেন অমিউবাবুর সঙ্গে এলো তার ছোট ভাই সৌমেন চ্যাটার্জির স্ত্রীর এই বনবাসে সাহচর্য দেবার জন্য এলো তার ছোটো বোন তামসী তামসীর নামটা তার চেহারার সঙ্গে সঙ্গে যে মানানসই তা নয় কারণ তার গায়ের রঙ যদিও একটু চাপা তবু সব মিলে কেমন একটা আকর্ষণ আছে তার চেহারায় দুহার আর স্বাস্থ্যে ভরা শরীর যৌবনের আভায় সর্বাঙ্গ ঝলমল করে ওঠে যে বয়সে তামসির ঠিক সেই বয়স ভরাট মুখে চমৎকার একটা হাসি যেন সর্বক্ষণ লেগে আছে চোখ দুটো চটুল তার চেয়েও চঞ্চল তামসের শরীর দৌড় ঝাঁপ ছুটো ছুটি হাসি চিৎকার যেন একটা ফুর্তি প্রজাপতি উড়ে উড়ে বেড়ায় মনে হয় বুঝি এই ফুলে বসবে নয়তো ও ফুলে বসবে কিন্তু না কেবল উড়ে উড়েই বেড়ায় বসতে চায় না সে সুস্থির হয়ে পাশের বাংলো সৌমেন কিন্তু একেবারে অন্য মানুষ চুপচাপ একা একা থাকে মাথা নিচু করে পথ হাঁটে মেয়ে মানুষ তো দূরের কথা শাড়ি দেখলে শামুকের মতো খোলসের মধ্যে মুখ ঢুকিয়ে নেয় নিজেকে নিয়ে সম্পূর্ণ নিজেকে নিয়ে সৌমেন সন্তুষ্ট তার হাবভাব দেখে তামসের বড় মজা লাগে প্রথম প্রথম আর চোখে তাকাতো ও মুচকি হেসে চোখ ঘুরিয়ে নিত অন্যদিকে কিন্তু এই টিয়ারং দ্বীপে এই সভ্যতার স্পর্শচ্যুত আদিম অরণ্য বাতাসে সব লজ্জার আবরণ বুঝি উড়িয়ে নিয়ে যায় ক্রমশ তাই স্বতঃস্ফূর্ত হয়ে উঠল তামসী সব প্রতিভ হয়ে উঠল পাশাপাশি বাংলো কারণে অকারণে এ ওর বাড়িতে ছুটে যায় দুদণ্ড কথা বলে গল্প করে যেন সময় হারানো দ্বীপের দুঃসহ সময়টুকু কাটাতে চায় প্রথম প্রথম তামসে একটু সংযত ছিল একটু অস্বস্তির গতিবিধি ছিল তার চলায় বলায় তবু মাঝে মাঝে ইচ্ছে হতো টিয়ারঙের আদিম অধিবাসীদের মতোই উদ্দাম হয়ে উঠতে এত লজ্জা এত বাধা নিষেধ শহুরে মনের শান্ত নম্র ভাবটুকু ফু দিয়ে উড়িয়ে প্রাণে জোয়ারে গা ভাসিয়ে দিতে ইচ্ছে হতো কখনো কখনো ফিরুজাকে তাই বোধ হয় ঈর্ষা করত তামসে ফিরুজার স্বাস্থ্য ফিরুজার শ্রী ফিরুজা প্রাণ খোলা খিল খিল হাসি ফিরুজার স্বতঃস্ফূর্ত অলজ্জ স্পষ্টতা ফিরুজার কথাই ভাবছিল তামসে হঠাৎ হেলে দুলে শরীরের ছন্দ নাচিয়ে হাসি হাসি মুখে এসে দাঁড়ালো ফিরুজা সমুদ্রে নোনা জলে স্নান করে উঠে এসেছে ফিরুজা টকটকে লাল রঙের ঘাগড়া বুকে এক ফালে হলদে আঙিয়া তার উপর ফিকে নাল নীল রঙের জালি অর্থাৎ ওড়না ভিজে শরীরে জল লেগেছে ঘাগরার এখানে ওখানে জালির অন্যায় শাস্তে ভরা বড় বড় সুন্দর দেখালো ফিরুজার পিতাব রঙের ওপর একটা নোনা হাওয়ার কালচে ভাব বড় সুন্দর বড় সুন্দর দেখালো ফিরুজাকে পিঠের উপর এলিয়ে পড়া এক ক্লাস ফাঁপানো চুল যেন সারা পিঠ ঢেকে লুটিয়ে পড়েছে কোমরের নিচে অবধি একটা কাঠের কাকুই দিয়ে চুল বাসার উঠোনে এসে দাঁড়ালো ও তাপ্পু দিদি বট দিদি গো শোনেন না একবারটি ও তাপ্পু দিদি তামসি দিদি ডাক শুনে বেরিয়ে এসে ফিরুজা শাক পোশাক দেখে হক চুকিয়ে গেল কি ব্যাপারে ফিরুজা বিয়ে করতে যাচ্ছিস নাকি ফিরুজাও কলকলিয়ে হেসে উঠল বিয়ে সাদি তো একবার হয়েছিল গা দিদি তা মানুষটা শাম্পান গেল মাছ ধরতে তো ফিরল না আর তামসি হেসে ওঠে কথা শুনে বলে খোঁজ করলি না কেন কোথায় গেল ফিরুজা হেলে দুলে এগিয়ে আসে বলে তার কথা চিন্তা করে তো আধিক জৈবন কেটে গেল ছিট দিদি তাই ভাবলাম মানুষটা গেছে যাক জৈবন গেলে তো আর ফিরবে নাই বাল্লা তামু দিদি জৈবন গেলে কি আর ফিরবে কথা শুনে মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হেসে ওঠে তামসী আর তাপসী স্পষ্ট কথা মানুষটা গেছে বলে তো যৌবন আর অপেক্ষা করে থাকবে না সত্যি কথাই তো তা কি আবার একটা মানুষ জোগাড় করবি নাকি হাসির দমক চাপতে চাপতে জিজ্ঞেস করে ফিরুজা হাসির অর্থটুকু যেন ভালো করে বুঝতে পারেনি বলে মাধ্যমটাকে তো দেখেছিস দিদি তো মানুষটা ভালোই ভাবলাম একটা মানুষ ঘর থেকে হারাই গেল তো বাঁধনটাকেই বাঁধে আনি তাপসি হাসল তা আনলি না কেন প্রশ্ন শুনে ফিরুজের মুখের হাসিটা যেন দপ করে নিভে গেল বলল ভয় লাগে দিদি মানুষটা হঠাৎ ফিরে আসে তো প্রাণ জখম কইকে দেবে কোপাই দিয়ে ও সমস্যাটা যেন তাপসিও বুঝতে পারে তাপসী তখনও ফিকফিক করে হাসছে ফিরুজা তা দেখে বললে হাসিস দিদি পরক্ষণে ভিকের ভঙ্গিতে বলে তোর না গো একটি তামসি আর তাপসি সব কৌতুকে মুখ চাওয়াচাই করলে আর আরশি দিয়ে কি হবে আয়না নিয়ে কি করবি ফিরুজা লজ্জার হাসি হাসলে পায়ের দিকে চোখ নামিয়ে বেশি ভসাটা দেখব দিদি চুল বাঁধব গো দিদি আছুটোর দিদি আয়নাটা সাজ পোশাক করার দরকার হলো কেন তামসি প্রশ্ন করলে ফিরুজা হাসলো উত্তর দিলে না প্রথমটা তারপর ধীরে ধীরে বললে সাথে আজ ডিঙিতে করে যাব সমুদ্রে মাছ ধরবার লেগে উত্তর শুনে দু বনি সশব্দে ফেটে পড়ল উদ্দাম হাসিতে তামসি হেসে বললে আমাকেও নিয়ে যাবি না গো দিদি তোমরা টাল রাখতে পারবে নাই জলের মানুষ আমরা জল আমাদের চিনিয়ে তোমরা পারবে না গো তাপসী বললে আয়নাটা এনে তামু তারপর কানে কানে বললে সেন্টে শিশিটাও এনে দিস তামসি আয়নাটা এনে দিল আর তাপসি সেন্টে শিশি থেকে খানিকটা ছড়িয়ে ছিটিয়ে দিল ফিরুজার পোশাকে যেখানটায় সুগন্ধির ছিটে পড়ল, জালির সেই খানটা নাকের কাছে ধরে জোরে নিঃশ্বাস টানল ফিরুজা খুশিতে ভরে উঠল ওর মন বললে দামি খুশিবাই না রে দিদি মনটা উদ্ভ্রান্ত লাগে বলে নিজের মনেই হেসে উঠলো ফিরুজা তারপর আয়নাটা সামনে নিয়ে কাঠের কাঁকুই দিয়ে সযত্নে চুল আর বিনুনি বাঁধতে শুরু করলে চুল বেঁধে ঘুরিয়ে ফিরিয়ে নিজের মুখটা আয়নায় দেখে ফিক করে হেসে দ্রুত পায়ে হঠাৎ ছুটে ফালিয়ে গেল ফিরুজা সমুদ্রের পাড়ের দিকে সমুদ্রের দিকে এমনি সমুদ্রের দিকে সমুদ্রের তীরে ছুটে যেতে ইচ্ছে হয় তামশিরও এত লোকের মাঝেও দ্বীপটা যেন বড় নির্জন মনে হয় তার বড় বেশি নিঃশব্দ শুধু অবিরাম ছন্দে বেজে চলেছে সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার আওয়াজ বেকারের একঘেয়ে ছন্দ একটানা শব্দ প্রথম প্রথম এই আওয়াজে ঘুম আসত না তামসের দিনের চেয়েও রাতটা ছিল আরও বেশি ভয়াবহ আরও বেশি দুঃসহ টিয়ারং ছেড়ে পালাবার জন্য অধীর হয়ে উঠত কিন্তু কয়েকটা মাস যেতে না যেতে মন বসে গেল তামসের কেন কেমন করে সে নিজেই বুঝতে পারে না মাসে একবার মাত্র চঞ্চল হয়ে উঠতো টিয়া রঙের জীবন শুধু একবার ক্রমে ক্রমে টিয়া রঙের স্টিমার ঘাটার বনে পাকা হলো স্টিফেন্স কোম্পানির কাঠের ব্যবসা জেঁকে ওঠার সঙ্গে সঙ্গে স্টিমারের বদলে মাসে একটা করে জাহাজ এসে দাঁড়াতে শুরু করলো টিয়া রঙের তীরে বালির উপর গাঁথা সরু রাস্তা চলে গেছে যেখানে জল এসে ছুঁয়েছে দ্বীপের প্রান্ত তারপর কাঠের গ্যাংওয়ে ভেসে আছে জলের ওপর রোদ কুমিরের পিঠের ওপর সমুদ্রের অনেকখানি ভেতর অবধি গ্যাং ওয়ে দ্বীপের সবাই ছুটে যায় সেই গ্যাং উপর শুধু কুলি কামিন টিয়াটের মেয়ে পুরুষরাই নয় বাবু বাংলোর ছেলে মেয়ে নারী পুরুষ সবাই উপেক্ষিত ছোট্ট স্টেশনের অধিবাসীরা যেমন দিনের একটিমাত্র লোকাল ট্রেনের নতুন নতুন মুখ দেখবার জন্য স্টেশনে ছুটে আসে তেমনি এক অসহ্য নিরবতার মাঝে সামান্য একটু বৈচিত্র্য খুঁজে পাওয়ার নেশায় টিয়ারঙের বাবুপাড়াও ছুটে আসে গ্যাংয়ের ওপরে নতুন নতুন লোক আসে আসে দোকানদারদের অর্ডারি মালপত্র কোম্পানির কাগজ আরও কত কি। তারপর এক সপ্তাহ ধরে কাঠও বোঝাই হয় জাহাজে আশপাশের আর পাঁচটা দ্বীপকে কেন্দ্র করে টিয়ারং হয়ে উঠেছে স্টিফেন্স কোম্পানির কাঠ গুদাম বড় বড়ো নৌকোয় করে কাঠ চালানা ছিল টিয়ারঙে স্টিমারে বোঝাই হয়ে চলে যায় মাতলার ডিপোতে সুন্দরী শিমুল শাল বোঝাই হয়ে চিমনির ধোঁয়া ছেড়ে বাঁশি বাজিয়ে বিদায় জানিয়ে অদৃশ্য হয়ে যায় জাহাজ টিয়া রঙের কুলিমজুর কিংবা বাবুদের দু দশজন লোকও নিয়ে যায় সে জাহাজ কারো আত্মীয় স্বজন দেশে যায় কেউ বা বদলি হয় স্টিফেন্স কোম্পানির অন্য জায়গায় জাহাজ চলে গেলেই আবার সেই নিরবতা এই অসহ্য নিরবতা থেকে যেন মুক্তি নেই দম বন্ধ হয়ে আসে যেন তামসের সেদিনও সে এমনি এক অসহ্য নিরবতা থেকে পরিত্রাণ পাবার জন্যই হাঁপিয়ে উঠেছিল একা একা সমুদ্রের পাড়ে এসে বালির ওপর পা ছড়িয়ে বসেছিল তামসে সন্ধে হয়ে আসছে তখন তন্ময় হয়ে জ্যোৎস্না ভেজা গ্যাং ওইটার দিকে ছিল তামসে কোন ফাঁকে জোয়ার আসার সাবধানে ঘনটি বেজে উঠল থেমেও গেল তাও সচেতন হল না হঠাৎ যেন একটা নেশার আকর্ষণে উঠে দাঁড়ালো সে ধীরে ধীরে এগিয়ে চলল এইটি গাথা সরু রাস্তা ধরে কাঠের জলে ভাসা গ্যাংওয়েটার দিকে ধীরে ধীরে গ্যাংওয়ের উপর দিয়ে শেষ প্রান্তের দিকে এগিয়ে চলল সমুদ্রে ঝোড়ো বাতাসের দমকায় তার শাড়ি উড়ে যাচ্ছে চুল উঠছে পায়ের গতি টলে পড়ছে তবু খেয়াল নেই অযুগরের বিষ নিঃশ্বাসের মতো ফুলে ফুঁসে উঠছে টিয়া রঙের সমুদ্র অজগরের মোহময় দৃষ্টির আকর্ষণে যেন এগিয়ে চলেছে একটি আত্মহারা হরিণী বহু দূর থেকে হঠাৎ কে যেন চিৎকার করে ডেকে উঠল চমকে ফিরে তাকালো তামসী আলভার হাতে তিন তারার সুর শুনেই বেরিয়ে এসেছিল সৌমেন আলফাকে চেনা যেত তার তিন তারের রাবা দেখে রাবার সুর শুনে দূর থেকেও লোকে বুঝতে পারতো আলভা বুনো বাতাসের গায়ে তার গানের মূর্ছনা ছড়িয়ে দিয়ে চলেছে বড় মিঠে সুর এই রাবার তিনটি তারে টুং টাং ধ্বনির লুটোপুটি যেন ঢেউয়ের মতো ভেঙে ভেঙে পড়ে সমুদ্রের গায়ে তার চেয়েও মধুর আলভার পরিপূর্ণ গম্ভীর কণ্ঠের গান আত্মভোলা এই লোকটি যেন টিয়ারঙের সবচেয়ে বড় রহস্য দস্যুর মতো বিরাট চেহারা ঝাঁকড়া ঝাঁকড়া বাবরি চুল গলায় একটা প্রবালের মালা প্রবাল নয় প্রবালের মতোই দেখায় সমুদ্রের পারে বালির গায়ে গায়ে জমে থাকে কি এক ধরনের ছোট্ট ছোট্ট শামুক রংটা লাল আর হলুদের মাঝামাঝি মেয়েরা তার মালা গেঁথে গলায় পড়ে খোঁপায় জড়ায় পেশিবহুল স্বাস্থ্যবান জোয়ান চেহারা আলভার তার গলায় তাই এই লাল রঙের মালাটা বড় অদ্ভুত লাগে খুব সুন্দর লাগে হাতে থাকে রাবা টিয়া রঙের বাসিন্দারা বাঁশের চেয়ে দিয়েছে তারা রাবা ঢোলক বাজিয়ে আগুনিয়া পর্বে নাচ নাচে মেয়ে পুরুষ সবাই আর একদল এই রাবা বাজিয়ে গান গায় টিয়ারঙে যেমন তাঁত বুনতে জানে না এমন মেয়ে নেই তেমনি এমন পুরুষও নেই যে কিনা রাবা বাজায় না কিন্তু আলভার হাতে এই রাবা যেন ভারী মিষ্টি হয়ে বেজে ওঠে প্রথম দিন সৌমেনেই আলভার গান শুনে মুগ্ধ হয়েছিল তারপর তার বিশাল চেহারা দেখে তারের ওপর আঙুলের খেলার সঙ্গে সঙ্গে আলভার কাঁধের পেশিও যেন নেচে নেচে ওঠে ওভারশিয়ার পাঠকের বাংলোর সামনে একটা কাটা গাছের গুড়ির উপর বসে গান গাইছিল আলভা উচ্চগ্রামে তার কণ্ঠে সুর যেন কাঁপিয়ে তুলছিল সারা আকাশ বাতাস দূর থেকে মুগ্ধ হয়ে শুনছিল সৌমেন তারপর কখন যেন তন্ময় হয়ে ধীরে ধীরে কাছে এগিয়ে এসেছিল গান শেষ করে আলভা তাকালো সৌমেনের দিকে এক মুখ এসে সেলাম করলে তারপর প্রশ্ন করলে আর গান শুনবেন হুজুর সৌমেন হেসে বললে বড় মন গান তোমার আলভা গাও আর একটা গাও না আলভা হেসে তার বাবরি চুল ঠিক করে নিয়ে গান ধরল আবার ফিরা তাকাও মন শোনাও তোমার গান তোমার তরে আনলাম আমি সোনায় মোরা সাম্পান গান শেষ হতে সৌমেন পয়সা দিতে গিয়েছিল তাকে হেসে পয়সা ফেরত দিলে আলভা পয়সা দিবেন না হুজুর আলভা গরিব নয় না আলভার ধারণা তার চেয়ে ধনী কেউ নেই ফিরুজাকে জিজ্ঞেস করেছিল সৌমেন ফিরুজা উত্তর দিয়েছিল গায়েন ভাইটা পাগল বাবু গায়েন ভাইটা পাগল একটা পাগলই হয়তো বউ ছেলে নেই সঙ্গীসাথী নেই আপন মনে শুধু গান গেয়ে বেড়ায় দ্বীপের বাসিন্দাদের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায় আজ এর বাড়ি কাল ওর বাড়ি টিয়ারঙের অধিবাসীও নয় আলভা হঠাৎ একদিন নিয়ে এসেছিল থেকে তারপর রয়ে গেল এখানেই কাজকর্ম নেই শুধু গান গায় সব সময় গান গায় আর মাঝে মাঝে পাগলের মতো চোখে তাকিয়ে বলে মোহরগুলন সব চুরি হয়ে গেল সব মোহরগুলন চুরি হয়ে গেল সব চুরি হয়ে গেল সব গেল সব গেল কিসের মোহর কে চুরি করলো সে কথা জিজ্ঞেস করলেও বলে না শুনে সৌমনের কেমন রহস্য রহস্য মনে হয় ইচ্ছে হয় একদিন নিজেই এসে জিজ্ঞেস করবে কিন্তু সাহস পায় না ফিরুজা সাবধান করে দিয়েছিল মোহরের কথা কইলে মানুষটা পাগল হয়ে যায় বাবু খুন চেপে যায় ওর মোহরের কথা জিজ্ঞেস করবেন না সে কথা শুনেই একটু দূরে দূরে থাকত সৌমেন কাছে যাওয়ার সাহস হতো না কিন্তু সেদিন সন্ধ্যার নিঃশব্দ জ্যোৎস্নায় আলভার রাবা বেজে উঠতেই আবার কেমন একটা আকর্ষণ বোধ করলে সৌমেন ধীরে ধীরে এগিয়ে গেল সে রাবার সুমধুর ধ্বনি লক্ষ্য করে দেখলে একটা গাছের গঁড়িতে ঠেস দিয়ে এক মনে গান গাইছে আলভা এ এক অবদ্ধ আকর্ষণ সব সাবধানী উপেক্ষা করে কাছে এগিয়ে গেল সৌমেন আলভার কাছে বসে পড়ল কিন্তু তাকে যেন লক্ষ্য করেনি আলভা তেমনি গলা ছেড়ে গান গেয়ে চলে সে থামতেই চায় না তারপর অনেকক্ষণ পরে গান থামালো সে সৌমেনকে দেখে যেন বিস্মিত হলো তীক্ষ্ণ অনুসন্ধানী চোখে দেখল সে সৌমেনকে চিনতে পেরে বলল সেলাম হুজুর সেলাম আলভা বাবু পড়ার একটা লোক কিনা তাকে সেলাম করছে হো হো করে সশ শব্দে হেসে উঠল আলভা হঠাৎ গম্ভীর হয়ে গেল পর মুহূর্তেই ফিস করে বললে একটা আরজি ছিল হুজুর কি আরজি আলভা আমার একবার মাটিতে নিয়ে চলেন হুজুর মাটিতে দ্বীপের মানুষদের কাছে টিয়া রঙ হল জল সমুদ্রের ওপারে সুন্দরবন কিংবা গঞ্জের দিকটা অর্থাৎ চট্টগ্রামের উত্তর দিকটাকে তারা বলে মাটি সেখানে ক্রোশের পর ক্রোশ হেঁটে গেলেও নাকি মাটি ফুরোয় না তাই সৌমিন বিস্মিত হয়ে বললে কেন আলভা আলভা চুপ করে গেল কিছুক্ষণ পরে বললে আপনার এই কৈছি হুজুর গোপন রাখবেন কথাটা তারপর ধীরে ধীরে বললে আলভা তার গোপন কথা আলভার কাছে নাকি একটা নকশা আছে তার বাপ মরবার সময় দিয়ে গেছে বাপকে দিয়ে গিয়েছিল তার বাপ আর সেই নকশাতে লেখা আছে মাটিতে কোথায় ঘোড়া ঘোড়া মোহর পুঁতে রেখে গেছে তাদের কোন এক পূর্বপুরুষ সাবধান সাবধানবাণী মনে পড়তেই কোনো রকমে বিদায় জানিয়ে সরে এলো সৌমেন সমুদ্রের পাড়ের দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে লোকটা তাহলে সত্যি পাগল একা একা সমুদ্রের পাড় ঘেসে হাঁটতে হাঁটতে আলভার কথাটাই ভাবতে শুরু করলে সৌমেন হঠাৎ এক সময় মনে হলো আলভার কথাটা মিথ্যে নাও হতে পারে পাগল নয় হয়তো সে মগধাউনের ইতিহাস মনে পড়ে গেল সৌমেনের মগ আর পর্তুগিজ দস্যুরা শায়েস আক্রমণের ভয়ে পালিয়ে আসার সময় ঘোড়া ঘরা মোহর হিরে জহরত তাদের লুঠের সম্পদ স্বপ্নাকে মাটিতে পুঁতে রেখে পালিয়ে এসেছিল আশ্রয় নিয়েছিল এই সব ছোট ছোট অজ্ঞাত দ্বীপে সৌমেনের মনে হলো তেমনই কোনো দস্যুর বংশধর হয়তো আলভা আলভার নামটাও যেন কেমন বিদেশি বিদেশি হঠাৎ আবিষ্কার করলে সে ইচ্ছে হলো আবার ফিরে যেতে আলভার কাছে কিন্তু ফিরে দাঁড়িয়েই চমকে উঠল সৌমেন দেখলে দূরে জোৎস্না ভেজা অন্ধকারে একটি নারীর ছায়া শরীর একা একা এগিয়ে চলেছে সমুদ্রের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সৌমেন ক্রমে ক্রমে স্পষ্ট হয়ে উঠল আবছায়া নারীদেহ স্পষ্ট চিনতে পারল সৌমেন সমস্ত শরীরে তার রোমাঞ্চের শিহরণ খেলে গেল তামসি তামসি একা এই অন্ধকারে কোথায় চলেছে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকতে থাকতে বিচলিত হয়ে উঠল সৌমেন দেখলে ধীরে ধীরে গ্যাংওয়ের দিকে এগিয়ে চলেছে তামসি কোনো দিকে ভ্রুক্ষেপ নেই কোনো এক অশরীরে আকর্ষণে যেন এগিয়েই চলেছে ঝড় উঠলো এদিকে কালো মেঘের পাগলা ঝড় সোঁ সোঁ করে ছুটে এলো ঢেউয়ের দাপা দাপে ফুলিয়ে ফুসে উঠল সমুদ্রের বুকে তখনও ঝড়ো বাতাসে টলতে টলতে এগিয়ে চলেছে তামসে ছায়া শরীরটা স্পষ্ট হয়ে উঠল গ্যাংওয়ের ওপর পাগল হয়ে গেছে নাকি ঝড়ে উড়ে পড়ছে তামসে শাড়ির আঁচল চুল উঠছে তবু গ্যাং হয়ে রেলিং ধরে ধরে এগিয়ে চলেছে তামসে একেবারে সমুদ্রের বুকের মধ্যে একটু আগেই ঝড়ের সম্ভাবনা জানিয়ে সাবধানে ঘন্টা বেজে উঠেছিল আবার ঘন্টা বেজে উঠল জোয়ারের আশঙ্কা জানিয়ে হঠাৎ কেমন যেন ভয় পেল সৌমেঘ আতঙ্কে শিহুরে উঠল এই প্রচন্ড ঝড়ের মধ্যে গ্যাংয়ের উপর দিয়ে এগিয়ে চলেছে তামসে ঝড়ের তাপটে বুঝিবা বা যাবে সমুদ্রের বুকে মুহূর্ত মাত্র মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে নিল সৌমেন তারপর চিৎকার করে ডাকলে তামশে তামসে বাতাসের গায়ে অদ্ভুত শোনালো তার আতঙ্কের চিৎকার কিন্তু তামসের কানে গিয়ে পৌঁছল না সে ডাক সমুদ্রের গর্জন আর ঝড়ো বাতাসের সনসনারির মধ্যে চাপা পড়ে গেল পরক্ষণেই চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো সৌমেন তামসি, তামসি। শঙ্কিত কণ্ঠে চিৎকার ক্রমশ কাছে এগিয়ে এলো শুনতে পেল তামসি। বিস্মিত হয়ে ফিরে তাকালো সে ফিরে দাঁড়ালো দেখলে সৌমেন ছুটে আসছে তার দিকে কিন্তু কেন যার ডাক শোনবার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছে যার কাছ থেকে এতটুকু ইশারার হাতছানি পেলে ছুটে যেত সে নিজেই ছুটে আসছে তামসের কাছে বড় দুর্বোধ্য ঠেকল তামসের তবু অকারণেই সমস্ত শরীরে রোমাঞ্চের শিহরণ খেলে গেল তার ফিরে দাঁড়িয়ে অপেক্ষা করল সে কাছে এসে পৌঁছলো সৌমেন তামসের একখানা হাত চেপে ধরে বললে কি করতে চলেছ তামসী এই ঝড়ের মাঝখানে কেন এসেছ এখানে প্রথমটা বিস্মিত অভিভূত হয়ে গিয়েছিল তামসী পরক্ষণেই খিলখিল করে সশব্দে হেসে উঠল সে সমুদ্রে পড়ে যাব এই ঝড়ে বললে এখান থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে দেখতে চাই সেখানে কত শান্তি ক্রমে সব কৌতুক হাসি মিলিয়ে গেল তামসীর মুখ থেকে বিস্ফোরিত দুটি অনিমেষ চোখে সৌমেনের মুখের দিকে তাকিয়ে রইল সে তারপর ধীরে ধীরে বললে চলো ফিরে যায় চলো দুজনে পাশাপাশি ঝড়ে টলতে টলতে চুপচাপ ফিরে চলো গ্যাঙ্গয়ের পথ ধরে বালি মারিয়ে লতা ঝোপের পাশ দিয়ে বাবু পড়ার পথ ধরে বাংলোর কাছে এসে থমকে দাঁড়ালো তামসি চোখ তুলে তাকালো সৌমেনের দিকে তামসির হাতখানা মুঠুর মধ্যে নিয়ে ঈশ্বর চাপ দিয়ে হাত ছেড়ে দিল সৌমেন পায়ে চলে গেল সেখান থেকে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল তামসে মনের কোণে মৃদু মধুর গুঞ্জরনের মুগ্ধতায় উৎফুল্ল হয়ে উঠল সে মনে মনে বললে ভুল বুঝে ভুলের বোঝা বাড়িয়ে দিলে সৌমেন তারপর তরতর করে এগিয়ে গেল ফটকের দিকে কিন্তু পরক্ষণে চমকে উঠল তামসেই কে যেন লুকিয়ে লুকিয়ে বেরিয়ে আসছে থমকে দাঁড়িয়ে লক্ষ্য করলে সে হ্যাঁ একটি নারীর ছায়া শরীর লুকিয়ে ছুটে পালালো অন্ধকারের দিকে ফিরুজা ফিরুজা বলেই তো মনে হলো কিন্তু কি করছিল ওই এই অন্ধকার ঘরে আর কেনই বা ছুটে পালালো ঘরে ঢুকেই তামসি প্রশ্ন করলে দিদি ফিরুজা এসেছিল ফিরুজা তাপসী বিস্মিত হলো বললে কই না তো ফিরুজা আসেনি তো লুকিয়ে লুকিয়ে ফিরে এলো ফিরুজা যে উদ্দেশ্যে গিয়েছিল সে তা সফল হয়নি কিন্তু মন থেকে লোভ দূর করতে পারলো না ফিরে এলো ব্যর্থ কামনা চেপে রেখে বাবু বাংলো থেকে গাঁপড়ায় ফিরে এসে দেখলে কাঠপাতা জ্বালিয়ে আঙুরের কুণ্ডলিকে ঘিরে বসেছে গায়ের সকলে জন কয়েক ছোকরা বসে জুয়া খেলছে এক পাশে হাতের কাছে চোলাই করা দেশি মদের ভাঁড় একবার করে ভারী চুমুক দিয়ে নামিয়ে রেখে তারা করি চালছে এক মনে আর এক পাশে বুড়ো সর্দার মাধুকে ঘিরে কি যেন সলা পরামর্শ চলছে মেয়েগুলো নেচে নেচে ঘুরছে পাক দিচ্ছে আগুনের কুণ্ডলিকে আর আলবা রাবার তারে তালে তালে টুং টাং বাজিয়ে গান গাইছে গলা ছেড়ে সই সাধে বাঁধে আগুন জ্বেলেছি সুরে সুর মিলে ফিরুজাও গেয়ে উঠল হঠাৎ ফিরুজার গলা শুনতে পেয়ে চমকে ফিরে তাকালো সকলে তারপর জোয়ান ছোকরাগুলো হেসে উঠল হো হো করে ঠাট্টাট্টা গায়ে মাখল না ফিরুজা গিয়ে বসলো মাধু সর্দারের পাশে মাধু সর্দার তখন আগুনিয়া উৎসবের বিধান দিচ্ছে সকলকে আগুনিয়া টিয়ারং অধিবাসীদের বহুদিনের পরব এর ধর্ম এই সময়টায় বনের একটা অংশ বেছে নিয়ে খরগোশ বলি দিয়ে পুজো হয় প্রতি বছর নির্দিষ্ট এলাকার চারপাশে খুঁটি গেড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় গাছে গাছে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন আর লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চতুর্দিকে প্রতি বছরেই এই উৎসব হয়ে আসছে টিয়ারঙের লোকদের হাতে তখন পয়সা ছিল না ছিল সুটকি মাছ কলিচুন আর ধান এখন কোম্পানির কাজ করে হাতে দুটো পয়সা এসেছে তাদের তাই অন্যবারের চেয়ে আরও ভালোভাবে পরক করতে হবে হাঁড়িয়া আর খাটাস খরগোশের মাংস চলবে সারা রাত নাচ আর গান থামতে পারবে না এক মুহূর্ত মাটির ওপর দাগবন্দি শুনে সীমানা ঠিক করে দিল মাধ মাধুর মেয়ে আকাশি বললে আগুনিয়া হবে বাবুদের ডাকবি না তোরা শুধু ফিরুজা বললে বাবুরা পড়বে আসবে নি রে নি রে আকাশি মাধুর সান্ত্বনা দিলে আমি আনব উদ্দের আমি ডাককে আনব বাবুরা আসবে নিত্য কি পরব হবে কেউ আর প্রতিবাদ করল না ডেকে আনতে পারে সে তো ভালো কথাই আগুনিয়া পরবে নিমন্ত্রণ জানিয়ে এলো মাধব চ্যাটার্জি অমিয়বাবু আর পাঠককে সরল বিশ্বাসে নিজেদের আনন্দের ভাগ দিতে চাইলো টিয়ারঙিরা কিন্তু কেউ কল্পনাও করতে পারলো না এই সরল আমন্ত্রণ শেষ পর্যন্ত এমন একটা দুর্ঘটনার কারণ হবে বাবু পড়া সবাই রাজি হলো আসতে কিন্তু কেউ প্রশ্ন করলো না আগুনিয়া পরবটা কে জিজ্ঞেস করলে হয়তো এমন অঘটন ঘটত না পরবের দিনে বাবু বাংলো সকলেই এলো চ্যাটার্জি কাঁধে বন্দুক ঝুলিয়ে অমিয়বাবু পাঠক সৌমেন অদ্ভুত এই টিয়া রঙের মানুষগুলো চালে চলনে কথাবার্তায় সম্পূর্ণ স্বাভাবিক হলেও কোথায় যেন একটা আদিম বন্যতা লুকিয়ে আছে তাদের শরীরে সকলে ভাবলে পরবটাও হয়তো তেমনই অদ্ভুত কিছু বিচিত্র কিছু আচার আচরণ দেখতে পাবে এই লোভেই এসে দাঁড়ালো তারা দেখলে বনের একপাশে পাশে জড়ো হয়ে একটা আগুনের কুণ্ডলুকে ঘিরে নেচে চলেছে মেয়ে পুরুষ সবাই পুরুষগুলোর হাতে জ্বলন্ত মশাল নাচ আর গানের হল্লা চলেছে বহুক্ষণ ধরে মাঝে মাঝে মদের ভাঁড়ে চুমুক দিয়ে নেয় মেয়েগুলো। নাচ তো নয় যেন মদের নেশায় সকলেই টলছে মেয়েগুলো শরীর থেকে কাপড় খসে পড়েছে ভ্রুক্ষেপ নেই সেদিকে শুধু মাধু সর্দার বসে বসে মন্ত্র পড়ছে বিড় করে আর রাবা বাজাচ্ছে আলভা আলভা গলা ছেড়ে গানও গাইছে আন্ধাই নিঝুম রাতি আসপানে জলে তারা মদন আসিয়া দুয়ারে হইল খাড়া সমস্যারে ধুয়ো ধরে মেয়েরা আসপানে জলে তারা মদন আসিয়া দুয়ারে হইল খাড়া ক্রমে ক্রমে উদ্দাম হয়ে ওঠে ঢোলকের আওয়াজ তারপর এক সময় হুকুম দিল মাধ চিৎকার করে বললে আগুন লাগায় দে লাগায় দে আগুন হৈ হৈ করে চিৎকার করে উঠল সকলে পুরুষগুলো হাতের জ্বলন্ত মশাল নিয়ে ছুটে চলল গাছে গাছে শুকনো ডালে আগুন লাগাবার জন্যে চ্যাটার্জি অমিয়বাবু পাঠক সকলেই বিস্মিত স্তম্ভিত হয়ে যায় এ কী এ করতে চলেছে এরা দামি দামি গাছে এইভাবে আগুন লাগিয়ে নষ্ট করতে চায় সমস্ত বন যে পুড়ে ছাই হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা মুনাফার স্বপ্ন দেখে কোম্পানি মহলের পত্তন করেছে স্টিফেন সাহেব হয়ে বানিয়েছে বাংলো গড়েছে যার লোভে ছুটে এসেছে তারা সেই বন পুড়িয়ে নষ্ট করতে চায় টিয়ারঙের অধিবাসীরা চ্যাটার্জি হঠাৎ গর্জন করে উঠল আ চুপকে ফিরে তাকালো সকলে চ্যাটার্জি চিৎকার করে ধমক দিয়ে বন্দুক কুচিয়ে ধরলো তাদের দিকে বললে একটা গাছেও যদি আগুন লাগে বন্দুকের গুলিতে মাধু সরজার ছুটে এলো এটা পরব হুজুর আর পরব এটা ধরম আমাদের আগুন লাগাতে হবে চ্যাটার্জি বললে না বনে আগুন লাগানো চলবে না কাকুতি মিনতি করলে মাধু। ধর্মের আচার না রাখলে অমঙ্গল হবে তাদের অমঙ্গল হবে টিয়া রঙের অনেক কাকুতিকু মিনতি করলে চ্যাটার্জি তবু সম্মতি জানাতে রাজি হলো না ক্রমশ চেহারা বদলে গেল মাধুর সমস্ত শরীর রাগে অপমানে কেঁপে উঠলো তার ক্রোধের আগুন জ্বলে উঠলো তার চোখে রক্তচক্ষু হেনে একবার চ্যাটার্জির দিকে তাচ্ছিল্য দৃষ্টি ফেলেই হাত তুলে হুকুম দিল মাধ লাগায় দে লাগায় দে আগুন পরে মুহূর্তে বন্দুকের আওয়াজ শোনা গেল বুকে হাত দিয়ে আর্তনাদ করে মাটিতে পড়ে গেল মাধো সর্দার স্তম্ভিত হয়ে গেল সকলে ভিমোর বিস্ময়ে চ্যাটার্জির বন্দুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ছুটে পালাতে শুরু করলো সে তারা শুধু আকাশে আর ফিরোজা ছুটে এসে মাধু সর্দারকে তুলে ধরবার চেষ্টা করলো দুহাত রক্তে ভরে গেল আকাশের রক্তাক্ত দুটি হাতের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল আকাশী লুটিয়ে পড়ল বাপের বুকের ওপর দুপক্ষই রীতিমতো ভয় পেয়ে গেল টিয়ারঙিরা প্রাণ হাতে নিয়ে পালালো আর প্রাণ হাতে নিয়ে ফিরে এলো চ্যাটার্জি অমিয়বাবু পাঠকের দল চ্যাটার্জি বাংলোর বাগানে এসে বসল সকলে পরামর্শ শুরু হলো সকলেই উত্তেজিত তবে সবচেয়ে বেশি উত্তেজিত চ্যাটার্জি নিজে ঠিক এমনটা হবে এমন একটা ব্যাপার মুহূর্তের মধ্যে ঘটে যাবে তা চ্যাটার্জিও ভাবতে পারেনি উত্তেজনার কুক্ষণে সত্যিই মাধবুড়োকে গুলি করে বসে চ্যাটার্জি যেন আরও উত্তেজিত বোধ করল তখনও থরথর করে সারা শরীর কাঁপছে নিজের অন্যায় নিজের ভুল যত বেশি করে অনুভব করলো ততই যেন যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইল যে সে যা করেছে ঠিকই করেছে এছাড়া গত্যন্ত ছিল না পাঠক বললে স্টিফেন সাহেবকে এ হপ্তার জাহাজে খবর পাঠিয়ে দিন চ্যাটার্জি সাহেব অমিয়বাবু বাধা দিলেন না না এসব ছোটোখাটো খবর স্টিফেন সাহেবকে জানিয়ে কি হবে ওসব ঠিক হয়ে যাবে দুদিন গেলেই সত্যিই তো টিয়া রঙের একটা বুড়োকে গুলি করেছে সে আর এমন কি খবর ও দু দশ দিন একটু সাবধানে থাকলেই চলবে লোকগুলো না কোপাই নিয়ে গাছের আড়ালে ওত পেতে বসে থাকে তারপর সময়ে সব ভুলে যাবে ওরাও আবার কাজ করতে লেগে যাবে নগদ পয়সার লোভে এমন অনেক দেখেছেন বাবু। পেটে ভাত না জুটলে আর হাতে পয়সা না পেলে সব রাগ জল হয়ে যাবে কোম্পানির কুলিদের হুকুম দিলে পাঠক দিন রাত বাহারা দিতে হবে বাবু বাংলো কিন্তু আশ্চর্য পরের দিনই যথাসময়ে কাজে এসে যোগ দিল টিয়ারঙের অধিবাসীরা প্রতিদিনের মতোই এসে দাঁড়ালো ফিরুজা এলো মদনা এলো সবাই একটা রাতেই মেরুদণ্ড নুয়ে পড়েছিল চ্যাটার্জির সকলকে কাজে আসতে দেখে আবার সোজা হয়ে দাঁড়ালো ফিরুজাকে দেখতে পেয়ে কাছে ডাকলে বললে মাধবুড়োর একটা মেয়ে আছে না ফিরুজা ফিরুজা মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুল দিয়ে নখে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ চোখ তুলে বললে না রে পাপু ও বাচ্চা মেয়েটার দিকে আঁখ দিবি না আপনি চ্যাটার্জি কড়া চোখে তাকালো ফিরুজার দিকে বললে কি নাম তার আকাশি আকাশী বলি আমরা ওর বুড়া বাপটাও ওকে আকাশি বলতো চ্যাটার্জি বললে ওকে কাল ডেকে আনবি আমার কাছে ওকে টাকা দেবো আমি অনেক টাকা 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 কেন রে বাবু তুই টাকা দিলে যে বদনামই হবে মেয়েটার চ্যাটার্জি বললে ওর বাপ মারা গেছে আমার বন্দুকের গুলিতে তাই ক্ষতিপূরণ দেব তাকে বিস্ময় বিস্ফোরিত চোখ তুলে তাকালো ফিরোজা যেন ঠিক বুঝে উঠতে পারছে না ব্যাপারটা রেগে গিয়ে যাকে খুন করেছে লোকটা তার মেয়েকে আবার টাকা দেবে কেন মানুষকে মেরে ফেললেই তো সব শেষ হয়ে গেল তার আবার ক্ষতিপূরণ হয় ক্ষতিপূরণ হয় না তো টাকা দিয়ে সে ক্ষতি কমানো যায় আর তা করবেই বা কেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে আকাশীকে ডেকে আনার প্রতিশ্রুতি জানিয়ে চলে গেল ফিরুজা। চ্যাটার্জির মনটা হালকা হলো ঠায় তাকিয়ে রইল সে সামনের রাস্তাটার দিকে যে রাস্তাটা সমুদ্রের বুকে বাঁধা গ্যাংওয়ে থেকে এঁকে বেঁকে বাবু বাংলোর পাশ কাটিয়ে বনের পথ ধরেছে সেই রাস্তার দিকে দেখলে প্রতিদিনের মতোই দলে দলে কাজে চলেছে টিয়া রঙের অধিবাসীরা কাঁধে কোপায় নিয়ে হনহন করে হেঁটে চলেছে পুরুষগুলো আর মেয়েগুলোর পায়ের ছন্দ কাঁপছে তালে তালে মেয়ে পুরুষ সবাই বনের ভেতর নির্দিষ্ট এলাকায় এসে দাঁড়ালো পরস্পর পরস্পরের মুখ চাই করল কিন্তু কেউই কোনো কথা পড়ল না ওভারশিয়ার পাঠক নতুন দাগ দেওয়া গাছগুলো দেখিয়ে দিল কুরুলের পর কুরুল পড়লো গুড়ির গায়ে চার চাকা টানা ট্রলিতে করে একে একে কাটা গুঁড়িগুলো সমুদ্র পাড়ের আড়ত গোলার দিকে টেনে টেনে নিয়ে যেতে শুরু করলে মেয়েগুলো কিন্তু মুখ চোখ দেখে বেশ বোঝা গেল মনের ভেতর যেন বারুদের স্তূপ জমা হয়ে আছে যেন যে কোনো মুহূর্তে ফেটে প্রলয় কাণ্ড বাঁধিয়ে দিতে পারে এদিকে সূর্য উঠল মাথার উপর বাড়লো রোদের তাঁত দুপুরের ঘন্টা পড়লে ওভাসিয়ার পাঠক চলে গেল বাড়ির পথ ধরে সঙ্গে আনা কুলিমজুরের দলও ছুটল কোয়ার্টারের দিকে আর টিয়ারমিরা এসে জটলা পাকিয়ে বসল। গামছা খুলে পাখার মতো হাওয়া করতে করতে মেয়ে পুরুষ সবাই ঘর থেকে বয়ে আনা ঠান্ডি ভাতের থালা নিয়ে বসলো হাঁড়িয়ায় দু এক চুমুক দিয়ে নিল মেয়েগুলো ফিরুজা এক চুমুক নেশা করে নিয়ে মদনার পাশে গিয়ে গা ঘেঁষে বসল বললে খুন্নি পাপুটা আকাশিরে টাক্কা দিতে চায় রে মাদন টাকা আকাশিরে বিস্মিত হয়ে তাকালো মদ্দা ফিরুজের মুখের দিকে তারপর দূরে আকাশী যেখানে ছিল এতক্ষণ সেদিকে তাকালো আকাশে ততক্ষণে উঠে গেছে আলভার কাছে এই সময়টায় প্রতিদিনই তার রাবা হাতে নিয়ে আসে আলভা এসে গাছের একটা গুড়িতে ঠেস দিয়ে বসে গান গায় কাজের ফাঁকে এইটুকু বিশ্রামের মধ্যে আলভার গান যেন সকলের ক্লান্তি দূর করে গামছায় ভাতের থালা বেঁধে আনতো আকাশি বুড়ো মাধুর জন্যে তার থেকে কিছুটা ভাত দিয়ে আসতো সে আলভাকে আর যেদিন অভাব বোধ হতো চালের সেদিন আর পাঁচজনে ভাগাভাগি করে খেতে দিত আলভাকে আকাশি কোনো কোনো দিন হয়তো অনুযোগ করত। আলফাকে বলতো কোম্পানির কাজ নিতে তখন হাসত আলভা রাবা দেখিয়ে বলতো ভগবানের কাজ নিয়েছি আমার কি আর ভয় ডর আছে রে আকাশে আকাশে রেগে যেত সে কথা শুনে রাগে দব দব করে পা ফেলে এসে বসতো দলের মধ্যে আবার কোনো কোনো দিন আলভার কাছেই গিয়ে বসত নিরিবিলিতে সবাই লক্ষ্য করত সবাই বুঝত কিন্তু কেউ কিছু মনে করতো না আলভা মানুষটাকে যদি ভালো লেগে থাকে আকাশের আপত্তি করবে কেন তারা ফিরুজার কথা শুনে আপনার থেকেই মদনার চোখ দুটো আকাশীকে খুঁজল যেন না আকাশি ততক্ষণে ভাতের থালা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আলভার কাছে হেসে হেসে কি যেন বলছে সেদিকে তাকিয়ে ফিরুজা আর মদনা মুখ চাওয়া চাই করে হাসল যাক বুড়ো বাপের মৃত্যু শোকটা তাহলে মুসলে দেয়নি মেয়েটাকে ফিরুজা হেসে বললে গায়েন ভাইটারে মনে ধরছে আকাশের হাসলি মদ্দা তুটাই তা পাগল পাড়া বটে পাগল মানুষই বটে আলভা কাজকর্ম করবে না ঘর বাঁধবে না সারা জীবন হাতে রাবা বাজিয়ে গান গেয়ে গেয়ে যেন কাটাতে চায় কোনো কোনো দিন হঠাৎ খেয়াল হয় দাগটা না একটা পুরোনো ময়লা কাগজ অর্ধেকটা তার ছিঁড়ে গেছে সেটাই মাচার তলা থেকে বের করে কুর্তার পকেটে নিয়ে বেরোয় একবার খুলে সেটা তাকিয়ে তাকিয়ে দেখে তারপর পায়ের শব্দ পেলে চটপট ভাঁজ করে লুকিয়ে ফেলে মনে মনে স্বপ্ন দেখে গুপ্ত ধনের ডিঙ্গি নিয়ে সমুদ্র পার হয়ে যেতে হবে গঞ্জে তারপর দিনের পর দিন বন জঙ্গল হেঁটে পার হয়ে মগদের দেশে গিয়ে খুঁজে বের করতে হবে সেই নির্দিষ্ট জায়গাটুকু মাটির তলায় যেখানে নাকি ঘরা মোহর পুঁতে রেখে গেছে আলভার কোন এক পূর্বপুরুষ কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দুই একবার ডিঙি নিয়ে বেরিয়েও পড়েছিল আলফা দু তিন দিন এক নাগারে ডিঙি বেয়ে মাটিতে এসে পৌঁছেছে কিন্তু সে ঘন বন আর নির্জনতা দেখে সাহস পায়নি সে এগিয়ে যেতে ভয় ভয়ে ফিরে এসেছে আবার ভেবেছে অন্য কাউকে সঙ্গে নিয়ে আবার রওনা হবে কিন্তু বলতেও সাহস হয়নি দুই একবার বলে দেখেছে টিয়া রঙের লোকগুলো হেসে ওঠে ওর কথা শুনে বলে পাগল আলভার নিজেরও মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি পাগল নয় তো সে কই তার গুপ্ত ধনে কথা তো আর বি বিশ্বাস করে না স্টিফেন্স সাহেব প্রথম যেবার এসে পয়সা ছড়িয়ে দিয়েছিল হুম রেখে পড়েছিল লোকগুলো অথচ তার ঘোড়া ঘোড়া মোহরের দিকে কারো লোভ নেই ফিরুজাও হেসেছে হালবার কথা শুনি বলেছে তোমার নাগালে এমন সোনা আর তুমি সোনার তারে পাগল হাও কি সে সত্যিই তো আলভার নাগালের মধ্যে এত সোনা আসে যায় সেদিকে চোখ নেই তার মাটির নিচে যে সোনা লুকিয়ে আছে সেই সোনাই চাই আলভা আকাশের দিকে তাই প্রথম প্রথম ভালো করে ফিরেও তাকাত না আলভা টিয়া রঙের কেড়েও ফিরে তাকাত না আকাশের দিকে অমন নরম চোখ মেয়েকে মেয়ে মানুষ বলেই মনে হয় না যেন বড় ঠান্ডা উত্তাপ যত আকর্ষণ পুরুষালী চেহারার শক্ত সমর্থ মেয়েগুলোর ওই ফিরুজার মতো যারা হাসতে হাসতে ছবল দিতে পারে আর যারা রাগলে খুনিয়া বাগিয়ে ধরে আকাশী একেবারে অন্য মানুষ লাজুক লাজুক মুখ চলে তো শব্দ হয় না পায়ের হাসে তো শব্দ হয় না ভোর না হতেই এসে দাঁড়ায় সে আলভার ঘরের সামনে খুঁটি ধরে দূরে দাঁড়িয়ে কথা বলে গান শোনে জ্যোৎস্না রাতে কোনোদিন হয়তো দূরে কোথাও বসে গান গায় আলভা দুলতে দুলতে আসল মান আমি কুড়ায় পেলাম সোনার চাঁদ এ চাঁদটি কাদের কপাল ভালো যাদের গলা ছেড়ে গান গায় আলভা আর তা শুনে ছুটে আসে আকাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে কিন্তু বাপ মারা যাবার পর হঠাৎ যেন ঘনিষ্ঠ হয়ে উঠল আকাশে আশ্রয় চাইল যেন কি আশ্রয় দেবে আলভা তার নিজেরই তো কোনো চাল চুল ঠিক নেই তাই আকাশের ভাবভঙ্গি দেখে হাসলো বটে ফিরো যাওয়ার মদ কিন্তু সঙ্গে সঙ্গে তাদের রক্ত গরম হয়ে উঠলো চ্যাটার্জির উপর আক্রোশে ফিসফিসানি থেকে চাপা গুঞ্জন উঠল টিয়ারঙিদের দলে রাগে তাদের সমস্ত শরীর যেন জ্বলে ওঠে থেকে থেকে আনমনি খোপা থেকে খুনিয়াটা ফিরোজার হাতে নেমে আসে পর মুহূর্তেই তাপুদিদের মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে ধীরে ধীরে খুনিয়াটা আবার খোপায় গুঁজে রাখে সে এ অন্যায়ের প্রতিশোধ নিতেই হবে কিন্তু কি করে তা সম্ভব খুঁজেই পায় না কেউ মাছ ধরার মরশুম নয় এটা চাষবাসেরও সময় নয় তা না হলে কোম্পানি লোকেদের তাড়িয়ে দিতে ভয় পেত না তারা সুটকি মাছ বেঁচে দিন কেটে যেত কিন্তু সবাই বিস্মিত হয় আকাশের হাবভাব দেখে বাপের মৃত্যুর জন্য প্রতিশোধ নেবার কি কোনো বাসনাই নেই মেয়েটির মনে আবার ঘন্টা বাজলো দুপুরের বিশ্রাম শেষ হওয়ার ঘণ্টা নিজের নিজের কাজে মন দিল সবাই কুরুলের পর কুরুল পড়ল গাছের গুড়িতে চার চাকার ট্রলিতে মাল বোঝাই করে টানতে শুরু করলো মেয়েরা এমন সময় হঠাৎ ওভাসিয়ার পাঠকের গলার সর শুনি চমকে উঠল সকলে ফিরে তাকিয়ে দেখে আকাশিকে হাত ছানি দিয়ে ডাকছে ওভাসিয়ার বাবু আকাশী হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে গেল পাঠকের দিকে জালি ওড়নায় মুখের ঘাম মুছে কাছে গিয়ে দাঁড়ালো সে কি যেন কথা হলো দুজনে এদিক ওদিক একবার তাকালে আকাশে তারপর পাঠকের পিছনে পিছনে হাঁটতে শুরু করলে স্থানুর মতো সকলেই দেখলে সকলেই দেখে দাঁড়িয়ে রইল শুধু দাঁতে দাঁত চেপে ফিরুজা বললে বিমন ওদিক থেকে আরেকটা মেয়ে চিৎকার করে ডাকলে আকাশে আকাশে ফিরে দাঁড়ালো মেয়েটা খোপা থেকে খুনিয়াটা খুলে ছুঁড়ে দিল তার দিকে মুচকি হেসে খুনিয়া তুলে নিয়ে পাঠকের পিছনে পিছনে হন হন করে হেঁটে গেল আকাশে পরে জাহাজে এলো আরো একজন প্রতিবারের মতোই বাবু বাংলো সবাই এসে ভিড় করলো গ্যাংওয়ের ওপর শহরের স্কুলে পরে চ্যাটার্জির ছেলে ছুটি পেয়ে বাপমার কাছে এসেছে নতুন লোকটির সঙ্গে গ্যাং হইতে তাকে দেখতে পেয়েই তাপসে ছুটে গেল দুহাত বাড়িয়ে হাসি হাসি মুখে ছেলেকে জড়িয়ে ধরে কোলে নেবার চেষ্টা করলে পারল না এক মুখ হেসে বললে কত বড় হয়েছিস মন্টু তোকে আর কোলে নেওয়া যায় না মন্টু ও মাকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে হাসল তামসই কিন্তু তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবাগত মানুষটির দিকে চ্যাটার্জির সঙ্গে হেসে হেসে গল্প করতে করতে এগিয়ে এলো সে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলে বাবুর সঙ্গে চমৎকার সুন্দর চেহারা মাথায় এক রাস হালকা চুল উঠছে বাতাসে হাব ভাব চালচলন পুরোদস্ত সাহেবই আর চোখে মুখে সপ্রতিভ ভাব অনর্গোল কথা আপনা থেকেই তার চোখে দৃষ্টি যেন তামসের মুখের উপরে এসে পড়ল চ্যাটার্জি হেসে বললে शैली का